বাংলাদেশের এই ক্রান্তিকালে করোনা মোকাবেলায় যারা লড়ে যাচ্ছেন এবং এই করোনা রোগীদের সেবার জন্য যারা কাজ করে যাচ্ছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ঘরে আছি, আপনারাও ঘরে থাকুন, এই ঘরে থেকে এই এই সময়টাকে মোকাবেলা করব আমরা সবাই একসাথে। এর ভিতরেও একটা যে চিত্র প্রদর্শনী দেখা যায় সেটার আয়োজন করেছে চিত্রকলা গ্যালারি নামে অনলাইন ভিত্তিক একটা ভার্চুয়াল চিত্র প্রদর্শনী। আমাদের শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক স্যারের চিত্র প্রদর্শনীর মাধ্যম দিয়ে আমরা এই একটা প্রদর্শনী দেখতে পাচ্ছি, অসাধারণ। এভাবে যে একটা এক্সিবিশন দেখা যায় এই সময়ের ভিতরে, ভালো লাগলো, ধন্যবাদ এই গ্যালারিকে। আর স্যারের কাজগুলো অসাধারণ, আমরা দেখেছি ছাত্রজীবন থেকেই দেখেছি, রং এবং রেখা প্রধান স্যারের কাজ, অনেক এক্সপেরিমেন্টাল কাজ, ভালো লাগবে স্যারের কাজ, সত্যি মানুষের ভালো লাগবে আশা করি। স্যার মানুষ হিসেবে অসাধারণ, স্যার ছাত্রদের সবসময় পাশে থাকতেন। ছাত্রজীবনে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে স্যারকে দেখেছি যে কীভাবে জল রং করতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয়, কীভাবে আউটডোরে যেতে হয়, সবসময় প্রতিদিনই কাজ দেখতেন উনি পাশে, সবসময় ওনার একটা পাশে একটা রুম ছিল আমাদের পাশে, সবসময় উনি রুমে থাকতেন, আমরা আউটডোর করে এসে আবার স্যারকে দেখাতাম। স্যার সবসময় একটা ছাত্র বান্ধব, একজন শিক্ষক। আমরা প্রথম যখন ঢাকায় আসি কীভাবে থাকবো, স্যার জিজ্ঞেস করতেন যে কোনো সমস্যা আছে কি না। সমস্যা জানার পরে স্যার আমাদেরকে, তার একটা আর্ট স্কুল আছে সিলেরও ছিল, সেই সময় আমাদেরকে কাজ করার সুযোগ করে দিতেন, আমরা কাজ করতাম স্যারের ওখানে পাশাপাশি। একটা ভালো বিষয় ছিল যে স্যারের সাথে থাকা মানে কাজ শেখা, ড্রয়িং শেখা, জল রং শেখা, আউট তেল রং করা, এগুলো স্যারের কাছ থেকে শেখার এই সুযোগটা পাওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। স্যারকে আমরা ভালোবাসি, আজীবনই ভালোবেসে যাব। স্যারের এই প্রদর্শনীতে যে কাজগুলো দেখলাম, যে বিশেষ করে শকুন আছে, মুরগি, মোরগ, এরকম বিভিন্ন পাখি আছে, ঈগল আছে, এগুলো অসাধারণ। স্যারের এই সময় প্রদর্শনীটা করার উদ্দেশ্য আমি জানি যে এই করোনা রোগী এই সময়ে যারা অসহায় বিপর্যস্ত অবস্থায় আছে তাদের সহযোগিতা করার জন্য এই প্রদর্শনীটা স্যারের করা। স্যার একটা আর্থিক একটা সহযোগিতা তাদেরকে করব। আমরা আশা করি যে আপনাদের ভালো লাগবে, আপনারা সংরক্ষণ করবেন এবং স্যারকে সুযোগ করে দেন যে করোনার এই সময়ে যারা অসহায় মানুষ তাদের পাশে থাকার জন্য স্যারের প্রদর্শনী সুন্দর ও সফল হোক। আশা করি একটা সবার ভালো লাগবে। ধন্যবাদ স্যার।